বিভিন্ন জায়গায় আটকাচ্ছে, এটা কি শাসক ভয় পেয়েছে কি বলবেন? অবশ্যই ভয় পেয়েছে, ভয় না পেলে নৌসাদের পিছনে পড়বে কেন? যার ফুল মেজরিটি, সরকারের কোনো ক্রাইসিস নেই, এমন নয় যে আইএসএফ ক্ষমতা দখল করে নেবে, রাষ্ট্র ক্ষমতা, তারপরে ভয় পাচ্ছে কেন? কারণ অত্যাচার, লুটতরাজ, চুরি এত বেশি হয়ে গেছে যে মানুষ যে বিকল্প পথ খুঁজছে সেটা মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পেরেছেন, কারণ উনি গণ আন্দোলনের মাধ্যমে উনি উঠে এসেছেন, আন্দোলনে কি হয় উনি জানেন, একটা টালিকোলার বাড়ি থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই উনি নৌসাদকে ভূত পাচ্ছেন। যদি মানুষ নৌসাদকে ভালোবেসে বলে তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, কারণ মানুষের কথা শেষ কথা হবে এটা মুখ্যমন্ত্রীও খুব ভালো করে জানেন, কিন্তু তাও মানুষ ক্ষমতায় থাকলে স্বৈরাচারী হয়ে যায়, ভাবে বন্দুক দিয়ে লাঠি দিয়ে সব করে নেবো, তাই জন্যে উনি এই ভুলটা করছেন জেনে শুনে। আসলে মরার আগে তো মানুষ বাঁচার শেষ চেষ্টা চলে, আর প্রদীপ নেওয়ার আগে একটু দপ করে ওঠে, এটাই হচ্ছে। আপনি আরামুল কাইজারদের নাম করে একেবারে রামপুরহাট বকবিলকাণ্ডকে মানে তুললেন, কী রহস্য কী বলবেন? আমি দেখুন, কালকে যদি দেখেন যে কাইজার আর এদের জন্যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ নষ্ট হয়ে গেছে, তখন উনি হঠাৎ দেখবেন নয়পরায়ণ হওয়ার জন্য তখন এদেরকেই তুলে তিনি জেলে পাঠিয়ে দেবেন। এক সময় এই কুণাল ঘোষকে ধরে জেলে পুটেছিল, তো আবার বেরিয়ে আসলো, আবার বকটুই কাণ্ডে উনি গেলেন, যাকে বাঁচিয়ে আসলেন, যখন সিবিআই তাকে তুলে নিয়ে গেল তখন তিনি নীরব থাকলেন, যখন তাকে হত্যা করা হলো উনি নীরব থাকলেন, কিছুই বললেন না। এই পার্থ চ্যাটার্জি, ওনার বুজুম ছিল, সবথেকে কাছের সৈনিক ছিল, কমান্ডার ছিল, যখনই ধরা পড়ে গেল তথ্য প্রমাণ সহ তখন তাকে সমস্ত পদ থেকে নির্বাসন দিয়ে দিলেন। অতএব এই সুযোগ সন্ধানী মহিলা বাংলার 10 কোটি মানুষকে ইউজ করেছেন, সব ক্রিমিনালকে ইউজ করেছেন, বলেন আমি ক্রিমিনাল কন্ট্রোল করি, আবার যখন দরকার হবে তখন মেরে দেবেন। এই জয়নগরে যে সাইফুদ্দিন খান ছিল, চরম সন্ত্রাস করত, কিন্তু যখন তাকে বেনাকাব করে দেওয়া হলো নারী পাচার চক্করে, তখন তৃণমূলের আরেকটা গোষ্ঠী তাকে মার্ডার করে দিয়ে তাকে কবরে শুইয়ে দিল। এটা রাজনীতির পুরনো খেলা, আর এই জিনিস বারে বারে হয়েছে, এটা সৌকাতরা বুঝতে পারছে না, আরাবুল কাইজার বুঝতে পারছে না। দুঃখের বিষয় হচ্ছে এরাও নামে আরবি নামে মুসলমান, মানে কি বলবো, আরবি নামে মুসলমান বলতে হয়, প্রকৃত মুসলমান তো এরকম হয় না, আর ঘরের লোকই ঘরের লোককে কাটছে মারছে, এর মধ্যে কোনো বীরত্ব নেই। এরা বিজেপির কটা নেতাকে মেরেছে, বিজেপির কটা পার্টি অফিস পুড়িয়েছে, বিজেপির বিরুদ্ধে কত লড়াই করেছে, কাল বিজেপি এসে গেলে এরাই লাফিয়ে বিজেপিতে চলে যাবে। তাই সত্যি কথা বলতে কি, এরা যেই আশায় এরা যাচ্ছে, আজকে জাকির হোসেন একজন শিল্পপতি, তাকে প্রথমে প্রাণনাশের হুমকি হলো, রাজ্য সরকার তার সিআইডি মিলে অত্যাচারী আরএসএসদের ধরতে পারলো না, সেই লোক যখন প্রাণে বেঁচে গিয়ে আবার ইলেকশনে রেকর্ড ভোটে জিতলো, তাকে মন্ত্রী করা হলো না, এখন মমতার বাড়িতে, অভিষেকের বাড়িতে রেড হয় না, দিল্লি থেকে টিম এসে কার বাড়িতে রেড হচ্ছে? অতএব এই লোকটাকে কাজ মিটে গেছে, মালদা মুর্শিদাবাদ দখল হয়ে গেছে, এদের আর দরকার নেই, এদের বাড়ি পাঠিয়ে দাও, এদের এত কেস দিয়ে দাও, এরা রাজনীতির ময়দান থেকে চলে যাক। সবাইকে ইনি ইউজ করেছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মানে আপনারা জানেন, ওই লিস্ট অনেক লম্বা হয়ে যাবে, তালিকা লম্বা হয়ে যাবে। অতএব আমি আরাবুল কাইজার এদেরকে বলবো, এখনও সময় আছে, সাবধান হও, সরে দাঁড়াও। আপনি 10 কোটি মানুষের কথা বলেন, অথচ আমরা ভালো দেখছি ভাঙরকানি এলাকায় ব্যাপক ঘাটা চাপানো তো চলছে, বা ভাঙরকানির ভিতরে সীমাবদ্ধ করে রাখতে চাইছে? না না, ও তো ভাঙড়ের প্রতিনিধি, অতএব ভাঙড়ের মানুষের জন্য লড়বেই। এবারে সেই দিন যে অত্যাচার ভাঙড়ে হয়েছে, এর আগে হয়েছে, মার্ডার হয়েছে, এবারে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে নৌসাদ যখন এখানে শুনছে ওখানে অত্যাচার হচ্ছে, সে তো তার পাল্টা রাজনৈতিক কৌশল নেবে, সেই জন্য সে দাবি করলো যে আমরা পদে বসে যাব যতক্ষণ না আরাবুলকে গ্রেপ্তার করা হবে। এটা কি অগণতান্ত্রিক কোনো দাবি না অগণতান্ত্রিক আন্দোলন? এইটা করলেন উনি ভাঙড়ের মানুষকে ভোট বার্তা দিলেন, তোমরা আমাকে ভোট করে এমএলএ করেছো, আমি রানী রাসমণিতে বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাব না, আমি তোমাদেরই জন্যে আছি। তার জন্যে সে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, সে তো এখানে মঞ্চ দিয়ে ভাষণ করে চলে যেতে পারত, সে কিন্তু ভাঙড়কে বার্তা দিল, তোমরা আমার উপরে বিশ্বাস রেখেছো, আমি তোমাদের বিশ্বাস ভাঙবো না। তার পরিণামে আজকে কিন্তু সে জেল খাটছে, নাহলে সে কিন্তু তার স্করপিওতে বসে বাড়ি চলে যেতে পারত। ভাঙড়টাকে এরা ঘিরে রাখছে, এখনও তছনছ করার চেষ্টা করছে, ভাবছে ভাঙড়ে যদি উৎখাত করে দিই তাহলে মনে হয় আইএসএফ মুছে যাবে, নৌসাদ সিদ্দিকী মুছে যাবে, আর বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু ভুল করেছেন, অপরাধ করেছেন, তার পাপের মাশুল তাকে দিতে হবে, এবং এর জবাব এখন সবথেকে বড় আদালত, মানুষের আদালত, মানুষ কিন্তু মানুষ জবাব দিয়ে দেবে। আগামী দিনে 23-এ, 24-এ, 26-এ লাগাতার এই রিপোর্ট বেরোতে থাকবে, মানুষের রিপোর্ট। শেষ পর্যন্ত করবো আপনার কাছে, আজকের এই নাগরিক মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ততা কেমন লক্ষ্য করবেন?
প্রচুর আটকানোর চেষ্টা হয়েছে এবং এইটা নাগরিক মঞ্চে ডাক হয়েছিল, ব্যাপক কোনো প্রচার না, সোশ্যাল মিডিয়া বার্তা দেওয়া হয়েছিল, তাতে তো জনপ্লাবন হয়ে গেছে। এত আটকানোর পর যদি সামান্য উদ্যোগ, এটা কোনো বড় জনসভার র্যালির ব্যবস্থা ছিল না, গাড়ি দেওয়া হয়নি, অন্য বাবার যেমন হয়, তাতেই যদি এত লোক আসে তাহলে তো বুঝতে পারছে না। সব থেকে বড় কথা, যারা এসছে তারা সব গণসংগঠনের নেতা, তাদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তারা প্রতিনিধিত্ব করে। এরা বাংলার আওয়াজ, বাংলার প্রতিনিধিত্ব হয়েছে, এখানে সংখ্যা দিয়ে বিচার করবেন না। তাও যা সংখ্যা ছিল, বিশাল সংখ্যা ছিল। একটা হাততালি, হাততালি, একটা হাততালি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।